কঠোর নিরাপত্তায় রাজধানী সহ সারা দেশে চলছে 31st নাইট ও ইংরেজি নতুন বর্ষবরণ। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আল মোহাইমিনুল খান। মোহাইমিনুল, নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে। রাজধানীতে 31st নাইটের কি ধরনের আয়োজন দেখছেন আর নিরাপত্তা ব্যবস্থা কেমন? অলওয়েজ রেডি থাকুন গ্রামীণ ফোনের মান্থলি প্যাকে, এক প্যাকে এক মাস। ধন্যবাদ ফয়সাল আপনাকে। আমরা এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এবং দেখতেই পাচ্ছেন নতুন বছরের শুভেচ্ছা দিয়ে শুরু হচ্ছে আজকের দিন, এবং পেছনে কিন্তু অনেক বেশি ভিড় দেখা যাচ্ছে। যদিও আজকে ঠিক 10টা 11টা পর্যন্ত আমরা তেমন কোনো ভিড় দেখিনি, বাট ঠিক 10টা 40 থেকে শুরু করে 11টা 45-এর মধ্যে কিন্তু এই ভিড় এসে জড়ো হয়, এবং দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু যারা আছেন তারা বেশিরভাগই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। যদিও আজকে সবগুলো গেট দিয়ে ব্যারিকেড দিয়ে পুলিশ নিশ্চিত করার চেষ্টা করেছে যেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই রয়ে যান। সেক্ষেত্রে যদিও একটু আগে এই কিছুটা গেট খুলে দেওয়ার কারণে তাদের আত্মীয় স্বজন এবং নিজেদের শিক্ষার্থীরা সহ অনেকে এখানে এসেছেন, যার কারণে ঠিক 11টা 45 থেকে আমরা এই ভিড় দেখতে পাই, এবং ঠিক 12টা বাজার একটু কিছুক্ষণ আগেই কিন্তু তারা কাউন্টডাউনের মাধ্যমে এই নতুন বছরকে গ্রহণ করে নেয় সাদর। এবং দেখতে পাচ্ছেন এখানে তারা প্রত্যেকে কিন্তু উৎসব মুখর হয়ে আছেন, এবং যতটুকু দেখতে পেরেছি আমরা যে এখানে যারা এসেছেন তাদের প্রত্যেকের মধ্যে একটা উচ্ছ্বাস দেখা গিয়েছে। যদিও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন যে বেশিরভাগ শিক্ষার্থী নির্বাচনী প্রচারণে অংশগ্রহণ করতে তারা কিন্তু চলে গিয়েছেন ক্যাম্পাসের বাইরে, এবং ঠিক সেই কারণেই ক্যাম্পাসে এই দিয়েছেন। আপু, আপনার কাছে জানতে চাচ্ছিলাম একটু। হ্যালো, নতুন বছরের প্রত্যাশা যে অবশ্যই আরো অনেক কিছু করতে পারবো, দেশের জন্য অবশ্যই কিছু করতে পারবো, আর লাইফ অনেকগুলো অ্যাচিভমেন্ট হবে। গত বছরটা অনেক ভালো গিয়েছে, ইনশাআল্লাহ এই 24 সালটা অনেক ভালো যাবে, আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার। থ্যাংক ইউ সবাইকে। আসলে নতুন বছরের উচ্ছ্বাস আসলে ভাষা প্রকাশ করা যাবে না। আমরা আমাদের পুরনো সকল গ্লানি মুছে নতুন করে নতুন একটি বছর শুরু করতে যাচ্ছি, আসলে খুবই ভালো লাগছে। যারা শুনতে পারছিলাম সবাইকে, সবার কিন্তু প্রত্যাশা অনেক বেশি নতুন বছরকে ঘিরে, এবং পুরনো বছরের সব গ্লানি তারা ভুলে যেতে চায় এই নতুন বছরকে গ্রহণ করে নেওয়ার মধ্য থেকে। তো রাজু ভাস্কর্য থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ ফয়সাল। মোহাইমিনুল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।